তখন আগুনটা তো শুধু ওয়ারিংয়ের তার থেকে ধরার পরে হ্যাঁ যখন আমরা ড্রাইভারকে বাঁচাতে চাইছিলাম ড্রাইভার আসতেছে না তখন ড্রাইভারকে আমরা গায়ে হাত তুললাম ও গাড়ির ভিতরে নেশা করছে মদ খাইয়ে হ্যাঁ গাড়ির ভিতরে শুয়ে ছিল তাই আমরা এখানে আমার একটা পুলিশ পড়ছিল হ্যাঁ একজনে আমরা ওনাকে ডাক দিয়ে ড্রাইভারকে বাঁচিয়েছিলাম আর ও যাচ্ছে কোনো গাড়ির সামনে যদি চলে যাচ্ছে আমরা ওরা যাইতে দিই না তারপর আমি এখানে আসি গাড়িগুলো স্টে করছি এখান থেকে গাড়ি আবার নিয়ে যাবার দিকে এটা আপনি ধরেন আধা ঘন্টা এক ঘন্টার আগের থেকে মানে একটার দিকে রাত একটা হচ্ছে একটা গাড়ির ভিতরে কয়জন লোক ছিল টোটাল গাড়ির ভিতরে একজন ছিল শুধু ড্রাইভার আর কেউ ছিল কেউ ছিল না গাড়িটা কি গাড়িটা ইন্টার বেলায় দুই রাগ ধরি এই আর কি আমার গাড়ি আলু সর গেল না বারা না ওই তো গ্রুপগুলো গেল সামান্য ঘটনা আমরা পুলিশ কন্ট্রোল রুম থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত আসি আসার পরে দেখি যে গাড়িটিতে আগুন লাগানো অবস্থায় ছিল পরে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিস কল করি ফায়ার সার্ভিসও আসে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে গাড়িটার কোনো লোকজন ক্ষয়ক্ষতি হয় নাই এই আর কি আমরা 1:30 সময় আগুনের সংবাদ পাই এবং আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আগ্রাবাদ থেকে একটা পানিবাহী গাড়ি এবং একটি মামবাহী গাড়ি দুটা গাড়ি নিয়ে আমরা দ্রুত স্পট আসি দেখি দাউদে আগুন চলতেছে এবং আমরা অতি দ্রুত সহিত আগুনটা নির্বাপন করে ফেলি এবং উক্ত গাড়ির যে ড্রাইভার তার বাবার বাসের মধ্যে ওনার ছেলে এই গাড়ি নিজে চালায় আসছিল হালিশহর থেকে আসার সময় এখানে হঠাৎ আগুন ধরে যায় দুজন ছিল একজন বের হয়ে গেছে কিন্তু ওনার ছেলে হাতে সামান্য একটু আগুনের হিট লাগে আর কি ফার্স্টে দিয়ে বাসায় ফাটাই দিয়েছে